মাইসা বলতেছেন কোনদিন রসুল পাক রাতে ঘরে থাকা অবস্থায় আমি জীবনে বাতি জ্বালাই নাই। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রসুল পাক ঘরে রাতে থাকা অবস্থায় আমি আমার জীবনে কোনদিন বাতি জ্বালাই নাই। কেন? আমার রসুল হলো সিরাজুম মুনির, লাইটের মতো কি জ্বলে না, লাইটের মতো জ্বলতেছে। একটু জোরে বলেন না, জঙ্গির সাথে তো বাহাস হয় না, তবু আমি এটা তো আমি বারবার বলতেছি, তবু আমার পক্ষ নিয়ে আমার অনেক আশেকেরা ভাইয়েরা আমার সুন্নিয়তের ভাইয়েরা তাকে চ্যালেঞ্জ করেছে। সেখানে একজন হলো মুজাহিদে মিল্লাত আমাদের নূরে বাংলা হুজুর, দুই নম্বর হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, তিন নম্বর আলাউদ্দিন জেহাদি, চার নম্বর ইসমাইল নোমানি, পাঁচ নম্বর মিসবাহুর রহমান রফিকি। আমায় জাহাঙ্গীর হুজুর পক্ষ থেকে তারা বলেছেন জাহাঙ্গীর হুজুরকে স্যাম্পল নেকে তোমার সাথে আমরা বাহাস করবো, এমনকি হাঁটা দাঁড়িয়ে রাখবে না, এখানে রাখবে না, তোমার ঘরে গিয়ে তোমার ডেরাতে গিয়ে আমরা কি করব, বাহাস করব। তো তুমি জঙ্গি হুজুর আমার তো কোথায় পালাই গেলি, তোমাকে তার পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মিডিয়ার মধ্যে দেখতেছি, মিজানকে বলতেছি, মিডিয়ার মধ্যে আজকে দেখতেছি ও নিজে শিকার যাচ্ছে। আপনারা একটু মোবাইলটা আমি দেখি আপনাকে, ও আজকে এই জঙ্গি উসামা, জঙ্গি আলী হাসান নামাতের দেয়, আরে কি জোরে বলেন, জঙ্গি আলী হাসান উসামা আজকে দেখেন, আমি এইটা তার পুরানো একটা জঙ্গি রিপোর্ট আমি তাকে বের করে জাতিকে দেখাই দিয়েছি সময় টিভি, এটা আর একটা প্রতিবেদন পেয়ে গেলাম। ও যে জঙ্গি, ও বলে আমার আমিও জঙ্গি, আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি, একটু জোরে বলেন না, ওর আজকের কথাটা কিন্তু নতুন। এই মিডিয়ার ভাইয়েরা আজকের ঘটনা এটা রিপোর্টটা তোমরা টেনে নিবে, এটা আমি ভালোভাবে ফুটেজটা টেনে নিয়েছি। এই জঙ্গি উসামা দেখলেন, ও বলতেছে আমি জঙ্গি এবং আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি জঙ্গি। এই রিপোর্টটা কালকে এটা ফুটেজ টেনে জাতিকে দেখাই দিবে। তাহলে জঙ্গির সাথে ও নিজে শিকার গেল, কোন টাইমে বক্তৃতা কোথায় দিয়েছেন গোপন তত্ত্ব পেয়ে গেলাম, এনে কোথায় তার ডেরার মধ্যে দিয়েছে, সেই যে জঙ্গি তাদের ট্রেনিং এর মধ্যে, ও বলতেছে আমিও জঙ্গি আমার সাথে যারা থাকবে তারাও কি জঙ্গি। এটা আগামীকাল আপনারা ফুটেজ টেনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নি জামাত হক, আমরা জঙ্গিদের সাথে বহস নয়, আমাদের বহস হবে আলেমদের সাথে, ঠিক না? আমি গতকালও আমাদের শহীদুল্লাহ বাহাদুর বাংলার একজন মুজাহিদ বর্তমান লেখক গবেষক, ওনাকেও আমি সামনে নিয়ে দুনু ভাই একসাথে বসেছি। তো শহীদুল্লাহ বাহাদুরকে বাহাদুর বলতেছে কাউকে লাগবে না, আমি শহীদুল্লাহ বাহাদুর আর জাহাঙ্গীর হুজুর তোমরা যেখানে বলো আমরা সেখানে বাহাস করতে প্রস্তুত আছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো, একটু জোরে বলেন না। তাইলে ভাইয়েরা মুরব্বীরা, এই যে দয়াল নবীর আগমন আমাদের জন্য বড় নিয়ামত, একটু জোরে বলেন না, বড়ই নিয়ামত। আল্লাহ সুবহান তাআলা রসুলকে যেদিন ফাটাইবেন, বারোই রবিউল আউয়াল, সাতে রবিউল আউয়াল, নয়ে রবিউল আউয়াল, তিন দিনের মধ্যে উল্লেখ্য যেদিন বেশি করেছেন সেদিন হলো বারোই রবিউল আউয়াল, সবাই মত দিয়েছেন বারোই রবিউল আউয়াল রসুল পাক তশরিফ এনেছেন, আনবেন। তা আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল আলাইহিসসালাম যাকে বলা হয় ইমামুল মালাইকা, কি বলে মানে ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালাম, ও জিব্রাইল লব্বাইক ও বারি তালা, আজকে আমার হাবিবকে আমি মওলুদ রসুল দুনিয়ার জমিনে পাঠাইবো, সুবহানাল্লাহ। তা আমেনার ঘরে কে আছে একটু দেখো, আমেনার ঘরে জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন, আমেনার ঘরে কে আছে একটু দেখো,
দেখো জিব্রাইল আলাইহিস সালাম এসে মামানার ঘরের দিকে তাকাইল। তো মামানার দুইজন বান্ধবী ছিলেন, একজনের নাম সুফিয়া রাসূল পাকের ফুফু, আর একজনের নাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? দুইজন মামানার সাথে থাকতেন। আজকে দেখতে যে তারা দুজন নাই, তারা দুজন এক। দুই নম্বর, আমার রসুল ৬ মাস বয়স, গর্ব মোবারক। আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্না লিল্লাহি রাজিউ। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি ছিলেন, যিনি হাত তোলার আগে দোয়া কি হতেন কবুল, উনি কাবার মিটিং এ চলে গেলেন। সুফিয়া নাই, উম্মাই মনে নাই, ঘর একদম একলা খালি হওয়া। তো জিব্রাইল আলাইহিসসালামকে বলে, আমেনার ঘর খালি, আমেনার গর্ব মোবারক আমার হাবিবুল্লাহ আছে। একটু বড় করে বলেন, জিব্রাইল লব্বাইক বারি তালা, চারজন জান্নাতি মহিলা ন, কজন? একজন হাওয়া আলাইহিস সালাম, একজন মরিয়াম, একজন হাজেরা, একজন আসিয়া। এই চারিজনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দাও আমার রসুলকে রিসিভ করার জন্য। অবারি তালা ফাটাই দিয়েছি। জিব্রাইল আলাইহিস সালাম, একটা কাজ করো, সাতটা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, আমার হাবিব আসবে, জাহান্নাম খোলা থাকতে পারবে না। বন্ধ করে দিয়েছি। জিব্রাইল লব্বাইক বারি তালা, আবু আবুল জিনা, একটা জান্নাতের দরজা খুলে দাও, আল্লাহ খুলে দিয়েছি। জিব্রাইল লব্বাইক বারি তালা, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত দামি দামি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে আমার রসুলকে সালাম দিতে বলো। তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়া জাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি, আমার রসুলের প্রশংসা করতে বলো। একটু জোরে বলেন না। এখন আসেন ফেরেশতা লাইন ধরলেন, জিব্রাইল লব্বাইক, এখন কি করব? 70,000 ফেরেশতা নিয়ে আমার রসুল পাকের ঘরটা গিরে গিরে আমার রসুলকে স্বাগত জানাও। তাহলে জুলুস করেছেন কে? বলেন না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ বলে কোটি কোটি ফেরেশতা নিয়ে আমি আমার রসুলকে সালাম দিয়েছি, দরুদ শরীফে পড়েছি। তাহলে এটা জুলুস করেছেন কে? এটাকে বলা হয় সুন্নতে এলাহি। সুন্নতে আমরা যে জুলুস করতেছি বাংলার জমিনে, এটা আল্লাহ সুন্নত পালন করতেছি। আমরা যে জুলুস বর্তমানে করতেছি, এটা আল্লাহ সুন্নত। এরা বলে, বাতেলেরা বলে, রসুলের জমানাতে এরকম জুলুস হয় নাই, সাহাবি তাহাবি জমানাতে এরকম জুলুস হয় নাই। তো সাধারণ মানুষ মনে করবে আসা মনে হয় নাই, মনে হয় সাধারণ মানুষ মনে করবে। অথচ দেখেন আমার রসুল যে রাস্তা দিয়ে যেতেন, কি মক্কা কি মদিনা, রসুল বাপ কি মক্কা, যে রাস্তা দিয়ে যেতেন শুধু মুসলমান সাহাবি নো, কাফের ইহুদি নাসারা রাস্তার দুনু সাইডে হাজার হাজার মানুষ লাইন ধরে দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে আমার রসুলের প্রশংসা করতেন আর রসুলকে সালাম দিতেন। রসুলের জুলুস শুধু একদিন ন, রসুলের 63 বছর জিন্দেগি জুলুস, রসুল বাগের 63 বছর জিন্দেগি ফুরাটাই কি জুলুস। শুধু তাই না, আমার রসুল যখন আমার রসুলের আব্বা যান হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপাল মোবারকে যখন নূরটা আসলেন, তখন আমার রসুলের আব্বা যখন লাস্তা দিয়ে হাঁটতেন, হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ লাস্তা দিয়ে যখন হাঁটতেন, কাফের মুশরিক ইহুদি নাসারারা লাইন ধরে সারিবদ্ধভাবে হাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই থাকতেন। ও মা, উনার কপাল এত সুন্দর, উনার চেহারা অত সুন্দর, আল্লাহ হাজা বশর না মালাইকা, এটা ফেরেশতা না মানুষ, চিনতে পারতেছি না। তখন ওরা চিন্তা করতেন,
আব্দুল্লাহর সাথে মনে হয় লামকানের আল্লাহর সাথে সম্পর্ক আছে তখন তারা সারিবদ্ধভাবে লাইন হয়ে হয়ে গাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে প্রশংসা করতেন তাইলে শুধু রসূলের জুলুস চলে নাই রসূলের আব্বার কপালে যে নূর ছিল সেই নূরেরও জুলুস চলেছে ঠিক না ঠিক তাইলে রসূল জুলুস আমরা নয় জুলুস এই জমানার থেকেও চলেছে ঠিক না ঠিক মক্কা থেকে মদিনা শরীফ যখন রসূল পাক হিজরত করলেন হ্যাঁ না মক্কা থেকে মদিনা শরীফ যখন রসূল পাক হিজরত করলেন তখন হাজার 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 মানুষ আমার রসূলকে স্বাগত জানানোর জন্য পাগল হয়ে গিয়েছে জোরে বলেন না তো সেই জন্য আজকে এত বড় দয়াল নবীকে পেয়েছি আই জিব্রাইল আলাইহিস সালাম রসূল আমেনার ঘরে সাতজন মহিলা মা আমেনা বলে ইতি ঘুরবে এত লম্বা লম্বা সুন্দর সুন্দর মা আমি আর কোনোদিন চোখে মা আমেনা খুশি হয়ে গেল আহা রসূল পাক যখন আগমন হতেছে মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীতা বাড়ানো সুরমা লাগানো খতনা করানো জান্নাতি পোশাক পরানো দেখতে যে দুনিয়ার জমিনে আসতে লাগলো জোরে বলেন না এই কথাগুলো অনেক বাতালেরা বেদাত বলবে কিন্তু এ কথা আমি বলি নাই এটা ভালোভাবে শুনবেন এটা তোমাদের কৌমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ হুজুর প্রবীণ আলেম নজরুল ইসলাম কাসিমি ওনার মৌলুদুর রসুলের সাফটার উনি যেভাবে বলেছেন আমি তো খুব কম বলতেছি উনি এমন ভাবে সাজাই বলেছেন হতে ফেসবুক না গেলে ফেসবুক কাটাকাটি না করে একটু কিতাব পড়ো দয়াল নবীকে আল্লাহ কিভাবে সোনার সোহাগা করে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন রসুল পাককে বেদাত বলার কোনো সুযোগ নাই দয়াল নবী আসাতে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি মাথা নিচে করে ফেলেছিল আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কত ভালোবাসি গোটা 18,000 মখলুকা গোটা সৃষ্টি জগৎ সব খাবার দিকে ঝুঁকে ঠিক না কিন্তু আমি আল্লাহর ঘর আপনি রসুলের আগমনে আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছি কিন্তু গোটা দুনিয়া আমি আল্লাহর কাবার দিকে ঝুঁকে পড়েছে কিন্তু আপনি রসুল আসাতে আপনার রসুলের মওলুদ হওয়াতে আপনি রসুল মা আমেনার ঘর থেকে আসাতে আল্লাহর কাবা আপনার ঘরের দিকে কি করেছে ঝুঁকে পড়েছে কাবে কে কাবা রুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে বলেন এত সুন্দর ভাবে দয়াল নবী এই দুনিয়াতে আসলেন অথচ এ বাতেলগুলো বলতেছে নবী আমার মতো নবী বলে তার মতো কোনো স্ত্রীকে যদি স্বামী হাতটা ধরে বলে কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী হাত ধরে বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো বলল না বউকে বললো তোমার হাতটা আমার মায়ের মতো হইলে মতো আতিয়ান মায়ের হাতটা মায়ের মতো বউ চলে গেল অটো অটো তালাক দেওয়া হয় নাই তালাক হয়ে গেছে ঠিক না তালাক দিতে হয় নাই তালাক ঠিক তদ্রুপ কোন ব্যক্তি যদি রসুল পাককে নিজের মত মনে করে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে ঠিক না এটা আপনাকে আপনাদেরকে বুঝাইতেছি ঠিক তদ্রুপ আমার রসুলের সামনে যে ব্যক্তি বিয়াদবি করবে এক বিন্দু করি না ফার বাবার কোনো সুযোগ বলেন না নাই অথচ কিয়ামতের দিন প্রত্যেক নবীর আগে আমার রসুল আমাদের উম্মতের জন্য সুপারিশ করবেন আমার রসুল ওয়ালা সাউফায়ুর দিকা রব্বুকা ফাতারদা যতক্ষণ রসুল শান্তি হবেন না এতক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে আল্লাহ নিবেন না সর্বপ্রথম আমার রসুলের উম্মত জান্নাতে যাইবেন বেহেশতে যাইবেন রসুল বাদ যাইবেন তারপর অন্য নবীর উম্মতরা যাইবেন এত বড় রহমতুল্লাহ আলামিন নবী আমাদের নসিবে দরছে ঠিক না আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি
আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ বলেন আর কেউ নাই। দেখেন কি শান্তি, কি শৃঙ্খলা, দয়াল নবীর এসকে রসুল যারা পেয়েছেন, যারা রসুলের মহব্বতে পাগল হয়েছেন, কেয়ামতের দিন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, যে উম্মত দয়াল নবীকে বেশি ভালোবাসবে, রসুলের উপর দরুদ শরীফ পড়বে, আমার রসুল বলে কেয়ামতের দিন ওই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থাকবে। একটু জোরে বলেন না, সেই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থাকবে, তাদেরকে আমি বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব। একটু জোরে বলেন না, সেই জন্য ভাইয়েরা মুরব্বীরা আজীবন সারা বাংলা সহজুর হকের উপর জেহাদ জেহাদ করে গেলেন, ঠিক না? হকের উপর উনি একজন পাকাভুক্ত আল্লাহর বলি, যিনি রসুলের জন্য ফানা ছিলেন, মাইতো বিমারে এটা কবুলিয়তের কথা, এটা কবুলিয়তের কথা। যেভাবে বিশ্ব শাইজিয়ুল হক বলেছিল হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, আছে না বাণী? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, এটা বিশ্ব শাইজিয়ুল হক বলেছিল, এটা দুনিয়ার মাঝে দলিল হয়ে গেছে। কারণ হালাল যার ভিতর ঢুকে যাবে, ও চোখ বন্ধ করলে কত বড় নবী ভাই যান, কত বড় নবী আমাদের নসিবে দল, আমাদের শরীরে মশা মাছি কষে না? একটু জোরে বলি না, মশামাসি বসে না? রসুলের 63 বছর জিন্দেগি কোনদিন মশামাসি আমার রসুলের শরীর মোবারকে বসে নাই? আমরা এখন শরীর কামাই গেল, সময় বেশি অতিরিক্ত কামাইলে গন্ধ বের হয়, ঠিক না? আমার রসুলের শরীর মোবারক যদি কামিয়ে যেত, আতিয়া বৌমের রিহিল মিসকি মেশকাম্বর রসুলগো বের হবে, একটু জোরে বলেন না? আমার রসুলের বাকের শরীর মোবারকে একটা জিনিস বসত, মধুভোগ, কি বলতো? মধুভোগ। তা আমার রসুল বলতো, ওই মধুভোগ তোর কেমন সাহস, আমি রসুলের শরীর মোবারকে বসে গেলি, ওদি ইয়া রসুল আমার অধিকার আছে, আমার কি আছে? আপনি রসুলের শরীর মোবারকে বসার আমার কি আছে? তো অধিকার কিভাবে পেলে? কথা, আমি যখন কোনো ফুলের বাগানে যাই, সেখান থেকে লস আহরণ করি, মধু আহরণ কি আর লস যখন চুষে নি, তখন আমি বাসা পর্যন্ত আসার সময় যে রাস্তাটা থাকে, আমি এক মুহূর্তের জন্য আপনি রসুলের দরুদ শরীফ বাদ দিই নাই। আমি দরুদ শরীফ পড়তে পড়তে যখন বাসায় আসি, তখন ওই ওই বাগানের ফুলের রসগুলো যখন আমি আমার ডেরার মধ্যে লাকি, দেখতেছি আপনার দরুদ শরীফের বরকতে সেই লসগুলো মধু হয়ে গেছে। সেই জন্য রসুল পাক মিষ্টি হাসি দিয়ে বলতেছেন, আয় মধু, তোর দরুদ শরীফের কারণে এই আহরণ করা তিতে তিতে লসেগুলো কি হয়ে গেছে? মধু হয়ে গেছে। তোমার এই মধু যদি কেউ খায়, আমার উম্মতের মধ্যে দুনিয়ার মধ্যে তোমার মধু যদি কেউ খায়, 70টা রোগের সেবা হয়ে যাবে। কত বড় দয়াল নবী আমাদের নসিবে দল, ওই মশামাসি তোমরা কেন? আমার রসুল তো প্রত্যেক জাতের ভাষা বুঝতেন, রসুল বাপ প্রত্যেক জাতের ভাষা বুঝতেন, আমার রসুল মশামাসিকে বলতেছে, তোমরা আমি রসুলের শরীর মোবারকে বসো না কেন? তখন উত্তর দিতে লাগলে, ইয়া রসুলাল্লাহ, আমরা এত বড় বিয়াদব ন, কারণ আমরা নালা নর্দমা বসি, ফাইখানা বস্ত্রাতখানায় বসি, আমরা পবিত্র নবীর শরীর মোবারকে বসার এত বড় যোগ্যতা আমরা
নয়। তাহলে মশা মাছি রসুল কে চিনেছে ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হযরত দয়াল নবী যখন একদিন আসরের নামাজের পরে কোথাও বের হতেন তখন আমাদেরকে ডাকতেন, আলী চল একটু ঘুরে আসি। আমার দয়াল নবী ডাকতেন, সুন্দর কি রকম কান্না শামসা তাজরি ফি ওয়াজি, রাসূল পাকের চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলত। বলেন না সূর্য থেকেও বেশি আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুল খালকান, সৃষ্টি জগত দয়াল নবীর থেকে সুন্দর আর কেউ ছিল না। কেমন সুন্দর, কেমন সুন্দর, কেমন নূরের প্রকাশ, এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। মা আয়েশা বলতেছেন, কোনোদিন রসুল পাক রাতে ঘরে থাকা অবস্থায় আমি জীবনে বাতি জ্বালাই নাই। মাহিষা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রসুল পাক ঘরে রাতে থাকা অবস্থায় আমি আমার জীবনে কোনোদিন বাতি জ্বালাই নাই। কেন? আমার রসুল হলো সিরাজুম মুনির, লাইটের মতো কি জ্বলে না, লাইটের মতো জ্বলতেছে। তখন কি করলেন মাহিষা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কত নবীকে ভালোবাসতেন। মাহিষা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আই দুনিয়ার মানুষ, ইসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আর আমি মাহিষা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বলতেছি, আমি যে দয়াল নবীর নূর মুবারক চেহারাতে দেখেছি, এরকম নূর যদি সাধারণ কোনো মহিলা বা পুরুষে দেখত তারা নিজের গর্দানটা ফেলে দিত, দুনিয়ার কোনো খবর থাকত না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এত সুন্দর দয়াল নবী ছিলেন। আহা, এ রসুলকে চিনল নাই কাফেররা মুনাফিকরা ঠিক না? আসেন, যেখানে নিজের সাজা রসুলকে দেখে আবুল আলা ঠিক না, ফারার আবু জাহেল মৌজাদা দেখে রসুলকে দেখে যখন ইমান আনতে পারে নাই, এখানে এই বাতাল গুলো কিভাবে ইমান আনবে ঠিক না? তাইলে আসেন ভাইয়েরা মুরব্বীরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রসুল পাক একদিন ঘর মোবারক থেকে রাতে বের হলেন, দয়াল নবী একদিন রাতে ঘর মোবারক থেকে তো মা আয়েশা বলে, তখন আমি একটা ছেরাক ধরাইলাম, এই জবানার বাদ দিয়ে মা আয়েশা বলে, রসুল এতক্ষণ ছিল আলো ছিল, এখন চলে গেছে আধার, আমি একটা কি ধরাইলাম বাতি ধরাইলাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে, আমি ঘুমাইতাম না, কারণ রসুল পাক এসে যেন দুই ডাক দিতে না হয়, এক ডাকে একটু গায়ে যদি দরজা খুলে দিই, রসুল একটা মুস্কি হাসি দিলে আমি আয়েশার মনে হয় আল্লাহও হাসতেছেন রসুলও হাসতেছেন। এই এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত ঠিক না? এটা মা বাবা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ কাম সেরে এই পিঠ মোবারক লাগিয়ে দরজা দাঁড়িয়ে থাকতেন, হযরত আলী রাদিয়াল্লাহ যখন দরজায় টুকা দিতেন একটুকুই দরজা খুলে দিতেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহ হাসতেন বুকে জড়িয়ে নিতেন, আই বাতে মা একটু গরমতে কিভাবে দরজা খুলে দিলে এত রাতে প্রতিদিন এভাবে? আর মা ফাতেমা বলতেছেন, আমার আব্বা রসুল বলেছে, ওবা মা বোনেরা একটু ভালোভাবে খেয়াল করেন, আমার আব্বা রসুল বলেছে স্বামীরা অনেক কষ্ট করে বাইরের থেকে আসে, স্বামীরা অনেক সময় টেনশনের মধ্যে থাকে, তুমি যদি একটুকুর মধ্যে যদি দরজাটা খুলে দাও তাহলে স্বামী যদি একটা মুস্কি হাসি দে তোমাকে দেখে যদি খুশি হয়ে যায়, আমি মদিনার রসুল রওজার থেকে খুশি হয়ে যাব, লামকানের খোদা সেখান থেকে খুশি হয়ে যাবে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাই ফাতেমা তুমি যে একটুকার সাথে দরজা খুলে দিলে, এটা তো আমি যদি না হয় অন্যজনও হতে পারত, অন্য একজন খারাপ মানুষও হতে পারত, তুমি এভাবে দরজার খুলিও না। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, এভাবে তুমি আর দরজা খুলিও না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী
আয় মওলা আলী শের কথা, আপনি যেটা বলেছেন এটা আপনার মহব্বতের কথা, মনের কথা, কিন্তু আমার আব্বার রসুল যে আমাকে দায়িত্ব দিয়েছে আমি এটার থেকে পিছপা হতে পারবো না। আমি আমার স্বামীর খেদমত এভাবে মৃত্যুর আগ পর্যন্ত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এ সংসার আর কোনোদিন ভাঙবে, 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 এটার নাম হলো ভালোবাসা, ঠিক না? বাইশ তালা বিল্ডিংয়ের প্রয়োজন নাই, ফুসের ঘর সনের সানি ছাটার বিছানো, যদি স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে এক গ্রাস তুমি খাও এক গ্রাস আমি খাই, আমার রসুল বলে এটার নাম ভালোবাসা। উভয়জনের শরীরে যত ক্যাশ আছে মহত্তর তার জীবনের গুণে এত মাফ হয়ে গেছে, তাই না? আসেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন দয়াল নবী ঘর মোবারক থেকে বের হয়েছেন, আমি একটা কি ধরাইলাম বাতি, বাতি ধরার পরে রসুল বাপ কবে আসে জানি না, রাতে তো বের হলো, কাজ সেরে তো আসবেই, বলেন না কাজ সেরে, তখন আমি ঘুমাচ্ছি না, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আমি ঘুমাচ্ছি না, তাই আমি একটা কাপড় নিয়ে একটা কাপড় সিলার মধ্যে বসে গেলাম, মানে সমকালার দেরি সম কাটাইতে লাগলেন, কি কাপড় কাপড় সিলাইতে লাগলেন, তাই হঠাৎ করে হঠাৎ করে হাতে যেই সুইচ, সুইচ বলেন না কাপড় সিলানোর টেমন, আর দীর্ঘক্ষণ সিলাইলেন কাপড় সিলানোর টেমন সুইচটা হাত থেকে চুরে কাঠের নিচে ভরে গেল, কাঠের নিচে ঘরে ভরে গেল, ভিতরে ঢুকে গেল, এই টাইমের মধ্যে আল্লাহর কি মহিমা, বাতিটাও নিভে গেল, সুইচ কাঠের নিচে চলে গেল, বাতিটাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন গত আন্ধার হয়ে গেল, সুইচটাও ভরে গেল, এই টাইমের মধ্যে বাতিটাও রসুলবাক ঘর মোবারকে নাই বলেন না, এই চিন্তা করে মা আয়েশা বসে রইলেন। এনে কিছুক্ষণ যেতে না যেতে, কিছুক্ষণ যেতে না যেতে দেখতেছে আমার রসুল একটুকা দিলেন, একটুকু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা মোবারক খুলে দিলেন, আমার রসুল তাবাসসুম মুসকে হাসি দিলেন, আয়েশা তুমি ঘুমাও নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ঘুমাইতে পারি, রহমতুল্লিল আলামিন নবী বাইরে আমি কিভাবে ঘুমাইতে পারি, আমার জান মাল সব আপনার কদমে কুরবান। আমার রসুল মুসকে হাসি দিলেন, আয়েশা তুমি আমি রসুল যে জান্নাতে তুমি এসে জান্নাতে। মা আয়েশা বলে আল্লাহর কসম করে বলতেছি আমি নিজের চোখে দেখতেছি একটা সুইচ, ছোট্ট একটা সুইচ কোথায় পড়ে গিয়েছিল, খাটের নিচে, রসুল ঢুকাতে দরজা মোবারক দাঁড়াতে ওই ছোট্ট একটা সুইচটাকে আমি নিজের চোখে দেখতেছি, বাতি জ্বালাই না হয় না, আয় হায় হায় কত বড় দয়াল নবী, আমাদের নসিবে দল একটু দেখেন, এত বড় নবী মিলাদুন নবী আমরা করতেছি, আমরা ভাগ্যবান ন, একটু জোরে বলো না ভাগ্যবান ন, তাই আমরা বড় ভাগ্যবান। আজকে এগুলোর বৃত্তান্ত শেষ নাই, বললাম কি একটু দরুদ শরীফ সালাত নিয়া, আরো জোরে সালাত নিয়া, اللهم যে দুয়া মানুষ ঈশ্বরে অনুবাদ আবাসন না, বড় করি আসমানের জমিনে দুয়া লটকে থাকে না, একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার রসুল পাকের দরুদ শরীফ। কারো মনে আশা থাকলে, মামলা মোকদ্দমা জামিলাত থাকলে, পরিবারে অশান্তি থাকলে, ব্যবসা বাণিজ্য জামিলে থাকলে, আমার রসুল বলে বেশি বেশি আমি রসুল উপর দরুদ শরীফ পড়ো, এটা আর হাত তুলে আর বলতে হয় নাই, দরুদ শরীফ পড়লে আল্লাহ প্রত্যেকের মনের খবর বুঝে, এমনি কবুল হয়ে যায়। সালাত মিয়া দমে রসিনে কো মদিনা নিকালো বাগার গম সে
Safina Zara. Ya Rasul Allah yunzur khalana ya Habib Allah yisma khalana আপনারা আমার কথা রাগ করতেছেন ওয়া শুনে খানার মন খুশি হলে হবে না ফাসত তো নামাজ পড়তে হবে ঠিক না একটু জোরে বলেন না ফাসত নামাজ পড়তে হবে ও জাহাঙ্গীর আমি তো কিচ্ছু জানি না কিছু আর কি জানবেন কিছু আর কি জানবেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহর ভয় যার ভিতর চলে আসবে ও কি জানে না জানে এটা আল্লাহ বাদ দেয় অন্ধকার কবরে কিভাবে থাকবো এটা মনের ভিতরে একটা ভয় এসে গেল আল্লাহ আমি অন্ধকার কবরে বৌসলে বলতে বলতে জিন্দগিতে ফেলে দিলাম আর বাইকটা টাইম করে কোনো লাভ নাই একটু নামাজ দোয়া ধরে ফেলি এই কথাটা যার মনের ভিতর চলে এসেছে আমি আর এই জামিলাতে জড়াবো না এই শেষ টাইমে একটু নামাজটা ধরে ফেলি এই নিয়তটা যার ভিতর ভয়টা এসে গেছে আজান দিল ইজান হুদিয়ালি সালাহ আজান দিয়েছেন আপনি কব থেকে মসজিদের দিকে কদম বাড়া শুরু করলেন আল্লাহর ভয়ে ইত্তাকুল্লাহ কার ভয়ে আমার রসুল বলে হাই তুমি কত ভাগ্যবান তুমি যে আল্লাহর ভয়ে এতদিন পরে বুঝতে পারলি মসজিদের দিকে আজানের সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিলে তুমি কি জানো আমার রসুল বলে তুমি কি জানো এক এক কদম মসজিদের দিকে দিতে থাকলে তোমার জীবনের কোনো মাফ হতে থাকবো তুমি এক এক কদম মসজিদের দিকে দিতে রাখলে তোমার কদমে কদমে জীবনের কোনো মাফ হতে থাকবে শুধু মাফ নয় আমার রসুল বলে যে রাস্তা দিয়ে তুমি মসজিদে যাচ্ছ সে রাস্তাটাও তোমার পক্ষে সাক্ষী আমার রসুল বলে এতটুকু শেষ তোমার পায়ের নিচে জুতার নিচে যে দুলবালুগুলো বাঁচতেছে এগুলো উম্মত তোমার পক্ষে সাক্ষী ওই উম্মত এতটুকু শেষ নয় উজুখানায় গিয়ে যখন মুখে পানি দিতে লাগবে হাতে পানি দিতে লাগবে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন পবিত্র হওয়ার জন্য মুখে পানি হাতে পানি তুমি দেখতে তো তোমার চেহারার থেকে পানি ঝরতেছে হাতের থেকে পানি ঝরতেছে কিন্তু আমি রসুল আহলে মহাব্বতি ও আরাবহু আমি রওজার থেকে ফরদা খুলে দিয়েছি দেখতেছি তোমার জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে এখনো মসজিদে ঢুকেন নাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গুনা মাপ দুলবাল সাক্ষী রাস্তা সাক্ষী উজুর মানির সঙ্গে গুণ জড়ে যাচ্ছে হঠাৎ করে আল্লাহ না করো আপনি মারা গেলেন সাদর আর মাড়ি যখন দিয়ে দেয় কবর অন্ধকার প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই আমার রসুল বলে বাতিরও কোনো চিন্তা নাই তো ইয়া রাসূলুল্লাহ কি করব ওদের যেই উম্মত ফাঁসত তো ফাঁসবার নামাজের জন্য উজু করে আরিফ মিন আসারি রুজুহি যে উম্মত ফাঁসক্ত ফাঁসবার নামাজের জন্য উজু করে তার উজু বানানো চেহারা হাত উজু বানানো চেহারা হাত অন্ধকার কবরে কেয়ামত পর্যন্ত লাঠি হিসেবে জ্বলতে থাকবে তাহলে আন্ধার খবরের বাতি দয়াল নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন ঠিক না যে ব্যক্তি বারবার উজু করে অনেক নামাজি ব্যক্তি বুড়া মানুষ কিন্তু করুণা এ ধরে নাই কেন জানেন উজুর কারণে উজুর কারণে অনেক বুড়ো মানুষকে করুণাই ধরে নাই কিন্তু অনেক জোয়ান জোয়ান মানুষ মারা গেছে ঠিক না কারণ উজুর মধ্যে একটা আলাদা নিয়ামত সহবত বাইরা সরে যায় ঠিক না তাইলে আসেন মসজিদে ঢুকলাম বাম পা ডান পা দিয়ে ঠিক না আল্লাহুম্মা আফতাহ লি আবু আবার রহমতি বলে মসজিদে ঢুকলাম কিচ্ছু জানে না আল্লাহর ভয় কার ভয় আল্লাহ তোমার ডরে
তোমার ভয়ে ঢুকে গেলাম এদিকে। আল্লাহু আকবার, নিয়ত করে ফেললেন। নিয়ত বাঁধার পরে ফেরেশতারা বলে, এখানে ফেরেশতা আছে তো, আমরা দেখতেছি না, সারা বাংলা দেখেছে, গৌস ভান্ডারি দেখেছে, হন গৌসবাকে এখানে কি আছে জোরে বলেন না, সোকোয়ালারা দেখেছে, সোকোয়ালারা ফেরেশতারা বলে, অবারিকাল, আজকে যে একটা নতুন মুসল্লি দেখতেছি, কোনোদিন আসে নাই, কোন মহব্বতে কার তালে ভরে কে হেদায়ত করে দিল মসজিদে চলে এসেছে, এখন তাকে তো কোনোদিন দেখি নাই, নিয়ত বেঁধে ফেললো, এখন তাকে নিয়ে কি করা যায়। আল্লাহ বলে আর অতীতের দিকে তাকাইস না, আল্লাহ বলে আর অতীতের দিকে তাকাইস না, একটু জমিনে লুড়াই ভরে কিনা দেখ, সিজদাটা মারে কিনা দেখ, সিজদাটা মারে কিনা দেখ, যদি সিজদা লাগাই দে জমিনের মধ্যে, মুহূর্তের মধ্যে জীবনের গুণাগুলো মাফ করে দিবে, মুহূর্ত জীবনের গুণা মাফ করে দিবে, আর জমিনটাকে তার পক্ষে সাক্ষী করে দিবে। এর থেকে সহজ ওয়াজান নেই, তাই না? আছেন তাই, ও ফেরেশতা লব্বাই কবারি তালা, ও সিজদা মেরেছে, ও গুণা মাফ করেছো, মাফ করে দিয়েছি, এটা কিসের নামাজ? ধরেন জোহরের নামাজ, তো যদি আসরের আগে মারা যায়, জোহরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, যদি জোহরের আগে আসরের আগে, অতবর জন্য আর নতুন সাক্ষী ডাকিও না, জোহরের নামাজ আর আসরের নামাজ এই দুনো নামাজকে সাক্ষী রেখো, ওকে জান্নাত দিয়ে দিও, এই দুনো নামাজকে সাক্ষী রেখো, ওকে কি দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ফরজ, না জানলো ফরজ, ঠিক না? এখন হিন্দু থেকে মুসলমান হয়ে কালমা পড়েছেন, ফজরে কালমা পড়েছেন, কিন্তু আপনার উপর জোহর ফরজ, ঠিক না? ফজরের নামাজের পর কালমা পড়েছেন, জোহর কি? অতজীবী কিছু জানে না, কি ভাইজু কিছু জানে না, আর তাই দোয়া কোনো জানে না, ও ডরে ভরে লাইনে তিয়ে আমি তো, ঠিক না? তাহলে ঠিক তো ধরো ভাই, রাম মুরব্বীরা পাঁচ সপ্তাহ নামাজ আর আল্লাহ লাইব না, বড় করে হ না, আরো বড় করে হ আল্লাহ ইয়ান, আর আরে আমল করিবে তৌফিক দান কর, একটু বড় করে বলেন আমিন। ভাই অল মুরব্বী অল, আগামী বছর এ মাহফিলান জারি লাই বেল্লাই, আর একটা দায়িত্ব আছে না, এটা কমিটির ভাই অল হটে গেল, ভাই অল মুরব্বী অল ইন্ডিয়া ইউ, আর তো এটা একখান লেখা দিলেন দে, এই আচ্ছা মসজিদ নির্মাণের জন্য হাদিয়া সংগ্রহ করতে হবে, তো ইয়ানের লাইনে এস হন নেই, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই রাম মুরব্বীরা এডে মুর্শিদুল হাম আয় আবার জবর করে দিল জানো, আল মসজিদ বাইতুল্লাহ গরগান খা এই যে হন নেই আল